वेलकम टू इंग्लिश फॉर WBCS क्लासेस फ्रेंड्स आज के আমাদের साइंस MCQ ऑफ द डे सीरीजर डे नंबर 2 অর্থাৎ আমরা এখানে কোশ্চেন নাম্বার 2 ডিসকাস করব যেটা রোজ সকাল 8টার সময় আমাদের ভিডিওগুলো আপলোড হয় फ्रेंड्स এই কোশ্চেনগুলো WBCS प्रिपरेशन এবং SSC CGL NTPC এই সব एग्जामের জন্য হাইলি ইম্পর্টেন্ট फ्रेंड्स আজকে যে কোশ্চেনটা আমরা ডিসকাস করব এই কোশ্চেনটা WBCS মেইনস থেকে পিক করা হয়েছে তো চলো দেখা যাক এই কোশ্চেনের ডিটেইল সলিউশন এবং কোন বইয়ের থেকে আমরা এর অ্যানসারটা পিক করেছি তো কোশ্চেনটা বলছে হুইচ অ্যামং দা ফলোইং গ্যাসেস ইজ অলসো নোন অ্যাজ স্ট্রেঞ্জার গ্যাস ফ্রেন্ড এটাও একটা কেমিস্ট্রির কোশ্চেন যেখান থেকে স্ট্রেঞ্জার গ্যাস জিজ্ঞাসা করা হয়েছে ওকে ফ্রেন্ডস স্ট্রেঞ্জার গ্যাস তো অপশনে দেওয়া রয়েছে আর্গন বি অপশনে দেওয়া রয়েছে ক্রিপ্টন সি অপশনে দেওয়া রয়েছে জেনন এবং ডি অপশনে দেওয়া রয়েছে নিয়ন তো কোনটা হবে এর সঠিক অ্যান্সার ফ্রেন্ডস তোমার মনে হয় কোনটা হবে এখানে কারেক্ট অপশন হচ্ছে সি অর্থাৎ জেনন জেননকে আমরা স্ট্রেঞ্জার গ্যাস বলি ওকে কেমিস্ট্রির ভাষায় স্ট্রেঞ্জার গ্যাস বলা হয় জেননকে নেক্সট স্লাইডে দেখে নেবো এর কম্প্রিহেন্সিভ সলিউশন ফ্রেন্ডস দেখো এখানে অ্যান্সার দেওয়া রয়েছে জেনন যার শর্ট ফর্ম কি না এক্স ই জেনন ইজ অ্যান ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাস ফ্রেন্ডস এই কথাটা মাথায় রাখতে হবে যে জেনন কিন্তু একটি ইনার্ট গ্যাস বা নোবেল গ্যাস ঠিক আছে তোমাদের কাজ হচ্ছে পিরিওডিক টেবিলে এই জেননের আশেপাশে আর কোন কোন গ্যাস আছে অর্থাৎ নোবেল গ্যাস বা ইনার্ট গ্যাস কোনগুলোকে বলে তার কয়েকটা এক্সাম্পল কমেন্ট সেকশনে তোমরা আমাকে জানাবে এই জেনন গ্যাসের অ্যাটমিক নাম্বার হচ্ছে 54 অ্যান্ড মাস নাম্বার হচ্ছে 131 ইট ওয়াজ ডিসকভার্ড বাই র্যামসে অ্যান্ড ট্র্যাভার্স ফ্রেন্ডস এই হচ্ছে আমাদের জেনন গ্যাস থেকে আসা WBCS মেন্সে প্রিভিয়াস ইয়ার্সের একটি কোশ্চেন স্ট্রেঞ্জার গ্যাস কোনটাকে বলা হয় না জেননকে ফ্রেন্ডস এই কোশ্চেনের অ্যান্সারটি তুমি যে কোনো জিকে বইতে পাবে এটা আমরা আরিহান্তের সায়েন্স এনসাইক্লোপেডিয়া ঠিক আছে আরিহান্তের যে সায়েন্স এনসাইক্লোপেডিয়া বইটা আসে তার থেকে আমরা এর অ্যান্সারটি পিক করেছি ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও কালকে দেখা হচ্ছে একটি নতুন কোশ্চেনের সঙ্গে নতুন ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং ফ্রেন্ডস ভিডিও থেকে লাইক করতে ভুলো না